এরা যে সাম্প্রতিক যে ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি তাতে একটা প্রশ্ন সামনে আসছে, এরাজ্যে বিরোধী রাজনীতি করা কি অপরাধ? বিরোধী দলের নেতা নেত্রীদের দেখলেই কখনো কালো পতাকা, কখনো গো ব্যাক স্লোগান, তো কখনো কনভয় হামলা চলছেই। এই যেমন মুর্শিদাবাদের সাগরদিঘিতে শুভেন্দুর কনভয় দেখেই গো ব্যাক স্লোগান দিতে শুরু করেন তৃণমূল কর্মী সমর্থকরা। শুভেন্দু অধিকারী, তিনি যেটা বললেন তিনি শুনতে পাননি এবং এই মুহূর্তে সেই ছবি কার্যত দেখানোর কথা বলবো। বালিয়া এই মুহূর্তে তৃণমূল কর্মী সমর্থকেরা তারা কিন্তু এখানে গোব্যাক স্লোগান তুলছেন, ঘটনাস্থলের মোতায়েন পুলিশ। মুর্শিদাবাদ থেকে আশিস পাচ্ছি, রিপাবলিক বাংলা। শুভেন্দু অধিকারী, তিনি এই বিষয় নিয়ে কি বলেছেন? তার কনভয় দেখে যখন গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছে, তিনি নিজে কি বলছেন এবং পাশাপাশি তৃণমূলেরই বা কি প্রতিক্রিয়া? শুনবো। গো ব্যাক স্লোগান দেয়নি, এই হতাশ, ওরা দাঁড়িয়ে ছিল, চিৎকার করার চেষ্টা করেছে, কিন্তু এত জনসংখ্যা ছিল আমার সঙ্গে, নিজেরাই থেমে গেছে। এসব করে কিছু হবে না, আমি তো বুক ফুলিয়ে দাপিয়ে ঘুরলাম। তো যখন দেখলো এখানে বিরোধী দলনেতা বিজেপির কর্মীরা মাইক বাজিয়ে ঢোল ফোল বাজিয়ে এখান দিয়ে যখন পেরোচ্ছে, এখানে সাধারণ মানুষ তাদের ধিক্কার জানিয়েছে।